বন্ধুরা, অনেক দিন পরে তোমাদের সাথে আবার দেখা করতে চলে এলাম আর একটা নতুন ব্লগ শেয়ার করতে এলাম। আজকে সানডে, তাই জন্যে আমি এখন বাড়িতে আছি আর এখন বাজে 3:15। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। অনেক দিন ভাবলাম তোমাদের সাথে ডেলি ব্লগ দেওয়া হয়নি, মানে ডেলি ব্লগ শেয়ার করা হয়নি। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে রিলেটেড মাই ফোন, মানে আমার ফোনটা অ্যাকচুয়ালি একটা বিশাল বড় মিসঅ্যাপ হয়ে গেছে, তো তার জন্যে ঠিকঠাক ব্লগও শ্যুট করতে পারছিলাম না, আর সেই জন্যেই তোমাদের ব্লগ দিতেও পাচ্ছিলাম না। তো আশা করছি সেই প্রবলেমটা অনেক তাড়াতাড়ি সলভ হয়ে যাবে আর আবার তোমাদের জন্য একটা নতুন 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 টাইপের কিছু ব্লগ আনতে পারবো। আমার আজকের কিছু ছোট ছোট জিনিস তোমাদের সাথে শেয়ার করবো অ্যাজ এ ডেলি ব্লগ, আর সেটার জন্য তোমাদের কিন্তু পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, ওই জন্য ভাবলাম এখন একটুখানি ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে ফ্রেশভাবে তোমাদের সাথে ব্লগ স্টার্ট করব, আর তাই জন্য ওবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। এই যে একজন কৃষক যন্ত্রপাতি নিয়ে কৃষক করতে বসেছে, কাজ করছে, কাজের ছেলে সে কাজ করছে, করুক। আমিও আমার কাজ করি, একটু ঘুমিয়ে নি, ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হবে আর বাকি কথা হবে। আর আজকে তোমাদের সাথে একটা অন্য টাইপের জিনিস কিছু শেয়ার করার আছে রিলেটেড স্কিন কেয়ার, তো তার জন্য তো তোমাদের পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে বলো। তো ব্লগটা দেখার জন্য তোমাদের আরেকটুখানি ওয়েট করতে হবে, আমি একটা ছোট্ট ঘুম দিয়ে নিই। হ্যালো, ওয়েলকাম টু চিঙ্কুর ব্লগ। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, আর আজকে আমি কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদিও এখন বিকাল হয়ে গেছে, এখন বাজে 5:35, মানে এখন মোটামুটি হাফ ডে হয়েই গেছে। আর এখন আমি কী করছি সেটা একটু তোমাদের আগে দেখিয়ে নিই। এটা যেরকম দেখতে পাচ্ছ, এই বিস্কিটটা তোমরা অনেকেই চেনো মনে হয়, ওই ডায়মন্ড শেপের যে ছোট্ট ছোট্ট নিমকি বিস্কিটগুলো হয়, এটা সেই বিস্কিট। তার সাথে গ্রিন টি রয়েছে, এটা আমার স্পেশাল কাপ। আর এটা হচ্ছে আমার গড়ের কাপ। তো এখন বিকাল যেহেতু, সেই জন্য এখন একটুখানি চা পর্ব চলছে। তো একজন বিস্কিটটাই বেশি ইন্টারেস্ট নিয়ে খাচ্ছে, চায়ের থেকে বেশি টাটাই ইন্টারেস্ট বেশি। আর গ্রিন টিটা আপনার কেমন লাগে? তো গ্রিন টি নিয়ে গ্রিন টির থেকে বেশি টাটাই খাচ্ছে, আর তার সাথে আমাকেও করে দিল আজকে, বলছে রোজ রোজ তো তুমি সেবা করো, ওই জন্য আজকে একদিন আমি সেবা করি। এমন খাচ্ছ নিমকি, আর তুমি বলো হেভি খেতে, ছোট ছোট নিমকি বিস্কুট গুলো হেভি খেতে। এটা আমি এনেছিলাম তো, না কি কে এনেছিল? আমি এনেছিল, আমি যত মানে এসব বিস্কিট বা কেক এগুলো মানে যেখান থেকে নিয়ে আসি সেইখান থেকে আনতে গেলে যেগুলো মানে একদম ইউনিক ধরনের জিনিস সেইগুলোই আনার চেষ্টা করি, মানে যেগুলো মোটামুটি নতুন এসছে, নতুন লঞ্চ করেছে বা কিছু, সেইগুলোই আমি খুঁজে খুঁজে আনার চেষ্টা করি। যদিও এটা অনেক পুরনো, এটা অনেক দিন হলো বেরিয়েছে, কিন্তু মানে এই ডিপার্টমেন্টটা আমারই। আর এই কাপটা যে দিয়েছে সে যদি দেখে মানে দেখে তাহলে নিশ্চয়ই একটা কমেন্ট করুক যে কাপটা সে চিনতে পেরেছে নাকি। এমনিতে দুধ চা মানে যেহেতু হজমের ট্রাবল রয়েছে ওই জন্য দুধ চা আমার এমনিতেই চলে না, আর ওই জন্য এই গ্রিন টিটা একমাত্র দেখেই স্যুট করে ঠিকঠাক।
ওই জন্য গ্রিন টিটা তাও মানে সারা বছর খেতে পারি না, মাত্র শীতকালে যখন মনে হয় খুব ঠান্ডা পড়েছে তখন একটুখানি গ্রিন টি বা কফি তখন খেতে পারি, কিন্তু আদারওয়াইজ সারা বছর আমি চা টা খাইও না, চা খোরও নয়, বাস মানে এইটুকুনি, এই এইটুকুনি সিজন হচ্ছে আমার চা। খালি হচ্ছে পিজা খোর আর মোমো খোর। হ্যাঁ সেটা বলতে পারো, পিজা আর মোমো এই দুটো হেভি লাগে, মানে মোমোটা হচ্ছে হেলদি যেহেতু লেস অয়েল, আর পিজাটা আবার হচ্ছে ডাবল হেলদি, মানে হচ্ছে ওটায় বেশি বেশি করে চিজ থাকে, তারপরে মেয়োনিজ থাকে, তারপর মানে সেরকমই ইয়ামি হয়, সেই জন্যই ওটা বেশি পছন্দের। আমার মতো অনেকেই পিজা লাভার আছে, মোমো লাভার আছে, তো আমি বিরিয়ানি লাভার। হ্যাঁ ছেলেরা একটুখানি বিরিয়ানি বেশি পছন্দ করে, এটা তো তোমরা এগ্রি করবে। তো আজকে একজনের কথা আছে, রাত্রির বেলা সে কিছু একটা বানিয়ে খাওয়াবে, কি খাওয়াবে সেটাই হচ্ছে প্রশ্ন। আর দেখো ক্যামেরা দেখেই লুকিয়ে পড়ছে, কারণ এটা তো প্রুফ থেকে যাবে। ওই জন্য আমি বলিনি কিছু, আমি বলেছি করে খাওয়ালে খাবো। না মোটেও সেটা বলনি। কি বলছিলে জানো, কি চিকেন কষা কষা করে খাওয়াবে, আর না হলে কি পনিরটা কিরকম একটা, সেই দেখতে হয় চিকেন, আমি চিনি না, আমি ভেজ। চিকেন খোর কি বলছে শোনো, মানে এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও যদি এই কথাটা বলে কেউ বিশ্বাসই করবে না, মানে আমরা যারা বাড়িতে থাকি তারা তো করবই না। না ভাবছি নেক্সট বেস চিকেনের ওই বোনলেস পিসগুলো বের করে ভালো করে মশলা মাখিয়ে একটু মাইক্রোওয়েভে দিয়ে সেঁকে শুকে কিছু যদি বানানো যায়। হ্যাঁ তার মানে বুঝতে পারছো, বুঝতে পারছো, তাহলে আমরা আমি ঠিক বলছি না বলছি, পরোটা হবে গরম গরম, আর একটু মাংসটা একটু হালকা ঝাল ঝাল। বলুন এই যে একজন রাঁধুনি এখন রান্না করছে, পনির দিয়ে পিষক করছে, পনিরের কি আইটেম হচ্ছে যা নতুন ইনভেনশন চলছে। একজন রাঁধুনি রান্না করছে, সেটা তো তোমাদের দেখালো, রান্না করছে সেটা রান্না কমপ্লিট হওয়ার পরেই তোমাদের দেখাতে পারবো আর বলতে পারবো যে এটা আলটিমেটলি এই পদে দাঁড়িয়েছে। ততক্ষণের জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। দেখো কেমন করেছি, এটা হচ্ছে বউয়ের জন্য স্পেশাল চিলি পনির। দেখে তো হেভি টেস্টি লাগছে, একটু টেস্ট করতে দিচ্ছি, ধরো দাঁড়াও একটু টেস্ট করে বলুন কেমন হয়েছে, বলুন খেয়ে কেমন হয়েছে। এত গরমটা কেউ এরম ভাবে খায়, আস্তে আস্তে খায়। হ্যালো, তো আমি এখন ট্রাই করবো ল্যাকমের এই শিট মাস্কটা, যেটার ফ্লেভারটা হচ্ছে ব্লাশ অ্যান্ড গ্লো ওয়াটারমেলন ফ্লেভার, আর
জানি না এটা আমার স্কিনে স্যুট করবে নাকি। তো এখানে তিনটে স্টেপ দেওয়া রয়েছে, আমরা দেখো এখানে তিনটে স্টেপ দেওয়া রয়েছে। ফার্স্ট স্টেপে রয়েছে রিমুভ দ্য মার্কস ফ্রম দ্য স্যাশে অ্যান্ড জেন্টলি আনফোল্ড, প্লেস দ্য মার্কস ইভেনলি ওভার ইওর থরোলি ক্লিন স্কিন। স্টেপ টুতে রয়েছে লিভ ফর 15 মিনিটস অ্যান্ড জেন্টলি পিল অফ দ্য মার্কস। আর স্টেপ থ্রিতে ম্যাসাজ দ্য অ্যাবসর্ব দ্য এক্সেস প্রোডাক্ট ইন টু ইউর স্কিন, নো নিড টু রিন্স, ইউজ ওয়ান্স অর টুয়াইস এ উইক ফর আ গ্লো দ্যাট ফিলস লাইক আ ফ্রুট ফেশিয়াল। তো এটা বলছে একটা ফ্রুট ফেশিয়ালের কাজ করবে। 15 মিনিটস লাগবে, মাস্কশিটটা মুখের মধ্যে দিয়ে রাখতে হবে, আর তারপরে জাস্ট এমনি নর্মাল একটুখানি রাব করে নিতে হবে স্কিনটা, অ্যান্ড দ্যাটস ইট। তো দেখা যাক আজকে ট্রাই করে। এটা আমি এর আগে ট্রাই করেছিলাম যে শিট মাস্কটা, সেটা ছিল হচ্ছে মিরাবেলের, আর এটা আমি ল্যাকমেটা একটু সস্তায় পেলাম, তাই জন্য একবার নিয়ে ট্রাই করে দেখি কেমন হয়। তো চলো ফার্স্টে এটার যেরকমভাবে এটাকে আনপ্যাক করে আনপ্যাক করলাম। খুলতেই না দারুণ একটা ওয়াটারমেলনের ফ্লেভার, একটা সুন্দর স্মেল আসছে। দেখা যাক কেমন হয়। মধ্যে না এক্সেস কিছুটা মানে তোমার অয়েন্টমেন্টও রয়েছে, প্রোডাক্টটা কিছুটা তলাতেও রয়েছে দেখতে পাচ্ছি লিকুইড হিসাবে, তো সেটা আমি পরে ওপর দিয়ে ড্যাব করে নেব। তো দিস ইজ দ্য শিট। সব রকম ফেসের জন্যই তো দেওয়া থাকে, তো ফেসের সাইজ তো বিভিন্ন রকম হয়। এটা মনে হচ্ছে আমার ফেসে বিশাল বড়ো হবে, আমার তো এত বড়ো ফেস নয়, আমার একটা অদ্ভুত টাইপের লাগে আমার এগুলো দেখতে, সে মনে হয় কঙ্কালের মুখ। তো এইটা হচ্ছে জিনিসটা, দেখো জাস্ট মুখের মধ্যে এইভাবে এটাকে ফ্লেভারটার পুরো স্মেলটা এতটাই স্ট্রং, মানে মনে হচ্ছে সারা ঘরে ওয়াটারমেলনের একটা রুম ফ্রেশনার দেওয়া রয়েছে। সো দেখা যাক 15 মিনিটস পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ঘড়িতে 15 মিনিট ডান, এখন আমি মাস্কটা তুলব, এটা দিয়েই আমি একটুখানি পুরো ফেসটাতে যেটা রয়েছে এক্সট্রা এটা লাগিয়ে নেব। দুজন ইউজ করলেই ঠিক হয়, কারণ এটা যা পরিমাণ রয়েছে বেশ ভালোই পরিষ্কার হয়েছে। আর যে এক্সট্রা যেগুলো দেখছো এগুলো আমি হাত দিয়ে ড্যাব করে পুরো মুখের মধ্যে যাতে টেনে নেয় সেই রকমভাবে জিনিসটাকে অ্যাবজর্ব করিয়ে দেয়। আফটার অ্যাপ্লাইং দ্য ফেস মাস্ক দিস ইজ দ্য ফাইনাল লুক। আর জানি না এরপরে র্যাশ বেরোবে নাকি, যদি সেরকম কিছু প্রবলেম হয় সেটা তো আমি তোমাদের বলবোই, রিভিউ তো দেবই। আর বাকি স্কিনটা কতটা গ্লো করে সেটাও আমি এখনই তো বুঝতে পারবো না, সেটা পরে বুঝতে পারবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর দেখা হবে নেক্সট ব্লগে। আর ততক্ষণের জন্য তোমাদের অবশ্যই ওয়েট করতে হবে, তোমাদের যেমন বললাম যে আমার কিছু টেকনিক্যাল ইস্যু হয়েছিল বলেই আমার এতদিন ব্লগটা শেয়ার করতে পারিনি। তো দেখলে তোমাদের কানে আমি আবার ঠিক চলে এলাম একটা ছোট্ট ব্লগে, তোমাদের একটুখানি আমার হালচালটা জানিয়ে দিয়ে গেলাম। তো ভালো কিছু পাওয়ার জন্য তো একটু ওয়েট করতে হবে, তো আর কটা দিন একটু ওয়েট করো, তারপরে আমি আবার রেগুলার হয়ে যাব আর আবার তোমাদের জন্য নতুন নতুন মজাদার ব্লগ নিয়ে চলে আসব। তো ততক্ষণের জন্য স্টে টিউন, গুড নাইট, টাটা।